পূর্ব এবং মধ্য বঙ্গোপসাগরে একটি স্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। মঙ্গলবার সকালে এই নিম্নচাপ অঞ্চলটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর আরও শক্তি বৃদ্ধি করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। শক্তিশালী ঘূর্ণিঝড়টি উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার রাত থেকে 25 অক্টোবর শুক্রবার সকালের মধ্যে উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের ওপর দিয়ে বয়ে যেতে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম হবে দানা। কাতারের দেওয়া নামের অর্থ সুন্দর এবং মূল্যবান মুক্ত। রাজ্যে ঘূর্ণিঝড় দানার সরাসরি প্রভাব না পড়লেও তীর্যক প্রভাব পড়তে পারে। এর ফলে রাজ্যের দক্ষিণ জেলা, গোমতী জেলা এবং সিপাহীজলা জেলায় 24 এবং 25 অক্টোবর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার এমবিবি বিমানবন্দর সংলগ্ন মেট্রোলজিক্যাল সেন্টার আগরতলার এক আধিকারিক এই সম্ভাবনার কথা জানিয়েছেন। তিনি জানান, ভারী বৃষ্টিপাতের সাথে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও সামুদ্রিক ঘূর্ণিঝড় দানার প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন মেট্রোলজিক্যাল সেন্টার আগরতলার এক আধিকারিক জানান, এই ঘূর্ণিঝড় থামার পরেই রাজ্যের তাপমাত্রা হ্রাস পেতে শুরু করবে এবং রাজ্যবাসী অল্প অল্প করে শীতের অনুভূতি পেতে শুরু করবেন। তিনি আরও জানান, চায়না সির ওপরেও একটি নিম্নচাপ অঞ্চল থেকে একটি সামুদ্রিক ঝড় একই সময়ে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি চায়না সির ওপর এই ঝড় সৃষ্টি হয়, তবে শীতের অনুভূতি পেতে রাজ্যবাসীকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।